গুনাহ প্রধানত দুই প্রকার, কবিরা ও সগিরা। কবিরা গুনার মধ্যে এমন কিছু গুনাহ আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে। অভিশাপকে আরবিতে বলা হয় লানত। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কাজের কথা আলোচনা করব যা করলে আল্লাহর লানত ডেকে আনে। কুফর ও শিরক অবস্থায় মারা যাওয়া, শিরক ও কুফরি করার পর তাওবা না করে মারা গেলে এমন ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয় যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহর লানত এবং ফেরেশতা ও গোটা মানব জাতির লানত। আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেওয়া, আল্লাহ ও তার রাসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া লানতের কারণ। কোরআনে এসেছে, যারা আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালের লানত করেন, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, সালাত সিয়াম জবে কুরবানি শুধু আল্লাহর নামে হতে হবে, এসব আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা হলে সেটা লানতের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করল তার উপর আল্লাহ লানত বর্ষিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে তাদের উপর তিনি লানত করেছেন, আর তারা কিয়ামত দিবসে একে অন্যকে লানত করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায় যদি আমরা আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম। তারা আরও বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম, অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের রব, তাদের তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের মহা অভিশাপ দাও। কবরকে মসজিদ তথা সিজদার স্থানে পরিণত করা, কবরের উপর বা কবরকে সামনে রেখে সিজদা করলে লানত বর্ষিত হয়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েই বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহুদি ও নাসারাদের উপর লানত করেছেন কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের উপর লানত করেছেন। তিনি বলেছেন, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে সম্ভবত তোমরা জনপদে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। তাদের প্রতি আল্লাহ লানত করেন, অতঃপর তিনি বধির করেন এবং তাদের চোখ দৃষ্টিহীন করে দেন। পুরুষের বেশধারী নারী ও নারী বেশধারী পুরুষ, যে নারী পুরুষের পোশাক গ্রহণ করে এবং যে পুরুষ নারীদের পোশাক চাল চলন নকল করে তাদের উপর আল্লাহ রাসুলের লানত বর্ষিত হয়। পুরুষের বেশধারী নারী ও নারীর বেশধারী পুরুষ, যে নারী পুরুষের পোশাক গ্রহণ করে এবং যে পুরুষ নারীদের পোশাক চাল চলন নকল করে তাদের উপর আল্লাহ রাসুল এর লানত বর্ষিত হয়। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদের এবং পুরুষদের বেশ ধারণকারী নারীদের অভিশাপ করেছেন। ঘুষদাতা ও ঘুষ গ্রহিতার উপর লানত, আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঘুষ আদান প্রদান করা লানতের কারণ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষ গ্রহিতার উপর লানত করেছেন। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা, মদ্যপান করা, মদ বহনকারী, মদ বিক্রেতা ইত্যাদি কাজে জড়িতদের উপর আল্লাহর লানত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত 10 শ্রেণীর লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। মদ প্রস্তুতকারী, যে মদ প্রস্তুত করতে বলে, পানকারী, বহনকারী, যার জন্য বহন করা হয়, যে পান করায়, বিক্রয়কারী, এর মূল্য গ্রহণকারী,
যে মত ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয়। জুলুম করা, জালিমদের উপর আল্লাহর লানত করেন, জালিমদের উপর আল্লাহ লানত করেন। পবিত্র কোরআনে এসেছে, জেনে রেখো, জালিমদের উপর আল্লাহ লানত করেন। মানুষকে অস্ত্র দ্বারা ভয় দেখানো, যে ব্যক্তি মানুষকে ধারালো হাতিয়ার দিয়ে ভয় দেখায় তার উপর ফেরেশতারা লানত করে। ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত অস্ত্র উত্তোলন করে সে ত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে লানত করতে থাকে, যদিও তার সহোদর ভাই হয়। মহান আল্লাহ আমাদের তার লানত থেকে হেফাজত করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah